শুরু হলো বঙ্গবন্ধু সামিট স্কোয়াশের চূড়ান্ত পর্ব। সকালে সেনা নিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে উদ্বোধন হয়েছে 5 দিনের আসর। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন। এ সময় ফেডারেশন সহসভাপতি ইরশাদ হোসেন এবং সাধারণ সম্পাদক জি এম কামরুল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 10 জুলাই পর্যন্ত হয়েছে আঞ্চলিক পর্ব, যেখানে অংশ নেন বিকেএসপি সহ ঢাকা, গোপালগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা এবং সিলেটের 20 ক্লাব ও প্রতিষ্ঠানের 175 খেলোয়াড়। সেখান থেকে 70 জনকে বাছাই করে শুরু হলো চূড়ান্ত পর্ব। 18 জুলাই পর্দা নামবে আসরের।